আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সাধারণ সেলার কাটিং ভিডিও নিয়ে। তো আজকে সাধারণ সেলার কাটিং ভিডিওতে আপনারা শিখতে পারবেন সেলারে আমরা কল্লি কেন দেই, সেলারে আমরা কল্লি কেন দেই। তো দেখেন, আজকে আমি 42 ইঞ্চি কোমরের জন্য সেলোয়ার তৈরি করব। আজকে সেলোয়ারের কোমরটা হবে 42 ইঞ্চি। তো আমি এই সেলোয়ারে কল্লি দেব না। কেন কল্লি দেব না? কল্লি না দিলেও কোনো সমস্যা নেই, এই বিষয়টা আপনারা শিখতে পারবেন। তো কাপড়ের বহর হিসাবে কিন্তু আমাদের সেলোয়ারে কল্লি দিয়ে থাকি অনেক সময়। তো আজকে এখানে যে পিসটা দেখতেছেন, এটা হলো একটা 3 পিসের সেলোয়ারের পিস। তো এখানে দেখেন, আমি কাপড়টা কিন্তু এখানে ভাঁজ করে নিছি। তো এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু 4 পাট কাপড় আছে, ঠিক আছে? তো এখানে 4 পাট কাপড় আছে। তো আমি যে সাইডে দাঁড়িয়ে আছি, এই সাইডটা কিন্তু বন্ধ সাইড, এবং এই পাশে যে সাইড আছে এটাও কিন্তু বন্ধ সাইড, এবং এই দিকে খোলা সাইড আছে, এই সাইডেও খোলা সাইড। তো আমাদের যেটা করতে হবে, তো দেখেন, সর্বপ্রথম আমাদের এইখানে একটা সোজা করে দাগ দিয়ে নিতে হবে সেলাই মার্জিন বাদ দিয়ে। তো এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে। তো এই জন্য আমি এইভাবে দাগটা দিয়ে নিলাম, এবং এই দাগে থেকে আমাদের বেল দিতে হবে। বেলটা আমরা 1 ইঞ্চি দিব? তো বেলটা আমরা সাধারণত 7 ইঞ্চি দিব। তো এখানে 7 ইঞ্চি বেলের জন্য রেখে এখান থেকে আমি দাগটা দিয়ে নেব। এইভাবে দেখেন, আজকে সেলোয়ারের লম্বাটা হচ্ছে 41 ইঞ্চি, ঠিক আছে? তো 41 ইঞ্চি আমি এখান থেকে চিহ্নটা প্রথমে দিয়ে নেব। তো 41 ইঞ্চি দাগটা দেওয়ার পরে আপনারা নিচে নিচে যে বকরমটা মুড়িয়ে দেওয়ার জন্য আলাদা একটা পট্টি তৈরি করেন। তো আজকে ওই পট্টি তৈরি করতে হবে না, ডাইরেক্ট আমরা এখানে কাপড়টা নিয়ে নিব। তো কাপড়টা নিলে আপনারা বকরমটা এখানে মুড়িয়ে সিলাইটা দিয়ে নেবেন, এটা হলো সহজ হবে। তো এখানে আমরা বকরমের জন্য 1.5 ইঞ্চি কাপড় নেব। তো আপনারা যেরকম চওড়া দেবেন সেই হিসাবে কাপড়টা নেবেন, 1.5 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে একটা সোজা দাগ দিয়ে নিলাম। তো দাগ দেওয়া হয়ে গেলে আজকে আমাদের পায়ের মুহুরিটা 1 ইঞ্চি দেবো? পায়ের মুহুরিটা দেবো আমরা 12 ইঞ্চি, অর্থাৎ 6 ইঞ্চি দেবো। তাহলে 6 × 12 ইঞ্চি নিচের ঘেট নিচের মুহুরিটা হবে। তো এখানে আমি 6 ইঞ্চিতে চিহ্নটা দিয়ে নেব প্রথমে, এবং সিলাইয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আপনারা নেবেন। পরে যদি আপনারা লুজ করতে চান করতে পারবেন। তো আপনারা 1 ইঞ্চি নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি এখানে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম এখানে। তো দর্শক, আজকে সেলোয়ারের হাইট আমরা কত দিব? আজকে সেলোয়ারের হাইটটা আমরা কত দিব? তো হাই আগে মাপ দেওয়ার আগে আমি আপনাদের দেখিয়ে দেই যে আজকে কাপড়ের ঘেটটা কিন্তু অনেক বেশি। তো আজকে আপনারা যদি বাজার থেকে গজ কাপড় কিনেন এখন বর্তমানে, তাহলে কিন্তু হবে 16 ইঞ্চি থেকে 16.5 ইঞ্চি। তো এখানে কাপড় কিন্তু এখানে বহরটা আছে ভাঁজ করার পরে 18.5 ইঞ্চি, অর্থাৎ কাপড়ের ঘেটটা কিন্তু আজকে একটু বেশি। এই জন্য আমরা আজকে কল্লি দিব না। তো কল্লি না দিয়ে কিন্তু এই 42 সাইজের সেলোর আমরা কাটিং করব। তো এই জন্য আমি এখন হাইয়ের মাপটা নিব। তো আজকে সেলোর হাইয়ের মাপটা দিব আমি 29 ইঞ্চি। তো 29 ইঞ্চি হাই দিব, তার কারণ হলো সেলোরটা যার জন্য তৈরি করব সে একটু লম্বা লম্বা মানুষের জন্য এখানে আমি 29 ইঞ্চি হাই দিব। তো 29-এর অর্ধেক হলো 14.5 ইঞ্চি। তো এখানে 14.5 ইঞ্চি নেবো, এখানে 7 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে 14.5 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে নেব। এখানে দাগটা আপনারা এভাবে দিয়ে নেবেন। এখন আপনারা হাইয়ের রাউন্ড কত দিবেন? তো হাইয়ের রাউন্ডটা আমরা দিব 2 ইঞ্চি, 2 ইঞ্চি দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আমি 2 ইঞ্চিতে দিয়ে দিলাম, এখানে দাগটা সোজা করে দিয়ে নিতে হবে। তো আপনারা অনেক সময় সেলোর কাটিং করেন, সেলোরটা পরার পরে কি হয়, এই সাইডটা আপনাদের ভিতর দিকে মানে রাউন্ড হয়ে থাকে, ভালো দেখা যায় না। এই জন্য কি করতে হবে, আপনাদের শেপ কাটের সাহায্যে এখানে দাগটা দিয়ে নিতে হবে। তো এরকম শেপ কাট দিয়ে আপনারা শেপ কাটটা এইভাবে ধরবেন, ধরে আপনারা দাগটা দিবেন। তো এখানে দাগ দেওয়ার একটা সিস্টেম আছে, আপনারা কিভাবে দাগটা দিবেন তো এই সিস্টেমটা আপনাদের আমি দেখিয়ে দিই। তো দেখেন, এই যে এখান থেকে যে আমি 2 ইঞ্চি নিছি, তো 2 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি 5 ইঞ্চিতে একটা চিহ্ন দেবো, 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি চিহ্ন দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এইখান থেকে
এই দাগটা এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে আমি চিহ্নটা প্রথমে দিয়ে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের 14 ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে, 14 ইঞ্চি। তো এখন আমাদের যেটা করতে হবে, এরকম শেপ কাট আমরা এখন ব্যবহার করব। এই যে 14 ইঞ্চিতে চিহ্ন দিছি, এই চিহ্ন থেকে আমরা এইভাবে দাগটা দিয়ে নিব। তো দেখেন এইভাবে এখানে দাগটা দেওয়ার পরে এখান থেকে এই দাগটা আমরা এইভাবে এখানে দিয়ে নিব। তো দর্শক এইভাবে যদি আপনারা দাগ দেন তাহলে সেলার কখনোই কোনো আপনাদের সমস্যা হবে না। তো দর্শক এখানে আপনাদের কি করতে হবে, এইভাবে রাউন্ডটা করে নিতে হবে। তো এইভাবে রাউন্ড করে নিতেছি, এখন আমি কাটিং করব। তো কাটিং এর জন্য এখানে দাগের উপরে 1/2 ইঞ্চি উপর দিয়ে কাটিংটা শুরু করতে হবে। তো আপনারা ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন সেলোয়ার কিন্তু আমাদের কাটিং শেষ, এখন আমাদের বেল্ট কাটিং করতে হবে। তো দর্শক বেল্ট কাটিং এর জন্য আমাদের যেটা করতে হবে, তো দেখেন এখানে 4 পাট কাপড় হবে। তো এই দিকে কিন্তু বন্ধ সাইড এখানে, তো দেখেন এরকম কিন্তু 1, 2, 3, 4 পাট কাপড় আছে। তো এই সাইডটা কিন্তু বন্ধ সাইড। তো আজকে আমরা সালোয়ারের কোমরটা আমাদের দিতে হবে 42 ইঞ্চি। তো 42 কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 10.5 ইঞ্চি। তো এখানে আমি 10.5 ইঞ্চি প্রথমে নিয়ে নিব এবং সিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব, ঠিক আছে? তো এইভাবে আমি দাগটা সোজা করে এখানে দিয়ে নিব। তো দেখেন এইভাবে দাগ দেওয়া হয়ে গেলে আমাদের এখানে কি করতে হবে, এলাস্টিক ভাঙার জন্য কাপড় নিতে হবে। এখানে আপনারা 2 ইঞ্চি কাপড় নেবেন, 2 ইঞ্চি এলাস্টিক ভাঙার জন্য 2 ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম। তো দাগটা আমাদের এভাবে সোজা করে দিয়ে নিতে হবে। বেলের লম্বাটা আমরা বলছি 7 ইঞ্চি, তো এখান থেকে আমাদের 7 ইঞ্চি নিতে হবে। তো দাগটা আমরা সোজা করে দিয়ে নিব। তো দর্শক এখানে কিন্তু সিলাইয়ের জন্য কাপড় নিতে হবে, এইভাবে আপনারা সিলাইয়ের জন্য কাপড়টা এখানে এক্সট্রা নিয়ে নেবেন। তো এখন আমি বেলটা কাটিং করতেছি। তো দর্শক দেখলেন একদম সহজ ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের জানার যদি কিছু থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।